স্বাধীনতা ক্রীড়া সংঘের কাছে হেরে লিগ শুরুটা ভালো হয়নি বসুন্ধরা কিংসের। তবে এরপর চেনা ছন্দে ফিরেই জয়রথ ছুটে চলে কিংসদের। টানা পাঁচ ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে অস্কার ব্রুজন শিষ্যরা। সবশেষ ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে কিংস শিবির। এবার বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ মোহামেডান। ঘরের মাঠ কিংস অ্যারেনায় খেলা, যেখানে শতভাগ সাফল্য ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। ছয় ম্যাচে পাঁচ জয় আর এক হারে, 15 পয়েন্ট নিয়ে টেবিল টপার বসুন্ধরা। ইতিবাচক ফুটবল উপহার দিয়ে জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছে না কিংস। পূর্ণ 3 পয়েন্ট নিয়ে শীর্ষস্থান অক্ষুণ্ণ রাখার প্রত্যয় তাদের। ইঞ্জুরি কারণে তারিক কাজীর সার্ভিস পাবে না বসুন্ধরা কিংস। সেই সাথে চোট থাকায় খালেদ শাফি স্টেজেনে খেলা নিয়ে রয়েছে সংশয়। তারপরও সোহেল রানা, রবিনিও, কিংসলে সবুজদের ওপর শতভাগ আস্থা রেখেছেন টিম ম্যানেজমেন্ট। পুরো টিম একসাথে খুব সুন্দর করে ক্লিক করছে এবং খেলাটা, ফুটবলের যে খেলাটা, যে আমাদের দেখবেন যে প্রথম দিকে খেলাটা একটু হয়তো অগোছালো ছিল, বাট এখন খেলাটা অনেক গুছিয়ে আসছে, খেলাটা অনেক দৃষ্টিনন্দন হচ্ছে। তো আশা করছি যে কালকে আমরা পূর্ণ পয়েন্ট পাওয়ার ব্যাপারে একবারে আশাবাদী। বলতে গেলে আমরা একজন বিদেশি ফুটবলার নিয়ে খেলছি, বাকি 10 জনই দেশি। তো বলতে গেলে দেশিরা খুব সুন্দর পারফর্ম করছে। অন্যদিকে সময়টা তেমন ভালো যাচ্ছে না ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের। 6 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে সাদা কালো জার্সিধারীরা। তবে আবাহনীর কাছে হারের পর শেখ জামালের বিপক্ষে ড্র করে হোঁচট খায় সনলেনের দল। এবার বসুন্ধরা কিংসের মাঠে আতিথ্য নিয়ে তাদের জয়রথ থামাতে চায় মোহামেডান। যদিও বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে জয় পেতে কিছুটা বেগ পেতে হতে পারে মোহামেডানের। দলে তেমন ইঞ্জুরি নেই, তাই কিছুটা স্বস্তিতে মতিঝিল পাড়ার ক্লাবটি। তারপরও অ্যাটাকিং ফুটবল খেলে টেবিলের লড়াইয়ে এগিয়ে যেতে চায় মামুনুল সুলেমান দিয়াবেতেরা। বেশি পয়েন্টের ডিস্টেন্স থাকবে না, মাঝবে আমরা জয়লাভ করতে যাব, কারণ আমরা চাবো যে তাদের যে মেন্টালি উইনিং মেন্টালিটি, ওইটা আমরা ব্রেক করতে আমরা চাবো, আমরা আমাদের পয়েন্ট অর্জন করে আমাদের অবস্থান ভালো জায়গায় যেতে। পরিসংখ্যান বলছে দুদলের 7 বারের দেখায় বসুন্ধরা কিংসের 4 জয়ের বিপরীতে মোহামেডানের জয় 2টি। ইস্তেক দীপু, সময় সংবাদ, ঢাকা।